নস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকারের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, নস্টপ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে বিষয় হচ্ছে পদার্থের অবস্থা চাপ সম্পর্কে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা। আমি একটি থিম লিখে রেখেছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন এবং পানিতে নিমজ্জিত করলে ওজন হয় 15.68 নিউটন। এই একটা থিম প্রশ্ন দেখতে পাচ্ছ, এই থিম প্রশ্ন থেকে 7টি প্রশ্ন লিখে রেখেছি আমি। এই 7টি প্রশ্ন গ এবং ঘতে আসতে পারে। উদ্দীপকের বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো, খ নম্বর উদ্দীপকের বস্তুর ঘনত্ব নির্ণয় করো। ইভেন একটি থিম থেকে তুমি এগুলো করতে পারবে। উদ্দীপকের বস্তুর আপেক্ষিক গুরুত্ব, উদ্দীপকের বস্তুর ঘনত্ব, উদ্দীপকের বস্তুর হারানো ওজন, উদ্দীপকের বস্তুর ভর নির্ণয় করো, উদ্দীপকের বস্তুর অপসারিত তরলের ওজন নির্ণয় করো। 6 নম্বর উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা তা ব্যাখ্যা করতে পারবে। 6 নম্বর উদ্দীপকের বস্তুটি পানিতে ভাসবে না ডুববে তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করা যাবে একটি থিম থেকেই। তাহলে হয়তো অবশ্যই ভাবতেছে, হ্যাঁ তাহলে তো অনেক সহজ হবে। আসলে সহজ হবে, সৃজনশীল প্রশ্নে অনেক সময় ছাত্রছাত্রী বুঝতে পারে না, অনেক কঠিন হয়ে যায়, যে কারণে এই সুবিধা আমার মনে হয় সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার। এটা করার জন্য আমি প্রয়োজনীয় সূত্র লিখে রেখেছি, যে সূত্রগুলো এই প্রশ্নগুলোতে অ্যাপ্লাই করে করা সম্ভব হবে। S=W/W-1। এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, যেটা প্রথম প্রশ্নে ছিল ক উদ্দীপকের বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। এস মিন আপেক্ষিক গুরুত্ব, ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন, বস্তুর বাতাসে ওজন এত নিউটন, এটা হচ্ছে ডাব্লিউ। W1 হচ্ছে পানিতে ওজন। নাম্বার 2 ρ=ρWS, এটা হচ্ছে পানির ঘনত্ব ইভেন আপেক্ষিক গুরুত্ব। নাম্বার 3 W=mg, বস্তুর বাতাসে ওজন নির্ণয় করার জন্য এই সূত্রটা দিয়ে বের করা সম্ভব। 4 W=vρg, এই সূত্রটা অ্যাপ্লাই করে পানিতে বস্তু কর্তৃক পানিতে অপসারিত তরলের ওজন নির্ণয় করা সম্ভব। 5 নম্বর ρ=mv, এটা হচ্ছে কি ঘনত্ব, একক আয়তনের বস্তুর ভরের উপাদানকে তার ঘনত্ব বলে, এটা হচ্ছে ঘনত্ব। আর জানা মানে এটা আমাদের সবারই জানা, পানির ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব এবং g=9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, যেটা এখানে পরীক্ষা স্থানের জি এর মান। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা ছিল উদ্দীপকের বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো, এখন এটা নির্ণয় করা যায়। তাহলে আমরা এটা করে ফেলি। তাহলে এখানে ভ্যালুগুলো কি কি দেওয়া ছিল আমার বের করতে হবে। উদ্দীপকের বস্তুর আপেক্ষিক গুরুত্ব, এখানে আপেক্ষিক গুরুত্ব সূত্রটা সরাসরি দেওয়া ছিল, S=W/W-W1। তাহলে যেটা দেওয়া আছে সেই ভ্যালু গুলো লিখে ফেলব। দেওয়া আছে বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন, বস্তুর পানিতে ওজন 15.68 নিউটন। আচ্ছা, বের করতে হবে এস, S=what? তাহলে আমরা জানি সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা সরাসরি সূত্র এখানে দেওয়া আছে, সরাসরি লিখে ফেলবো, ওটা দিয়ে করা সম্ভব। আমরা জানি
s equal to w divided w minus w1 w ভ্যালুর মান কি দেওয়া ছিল 19.6 নিউটন 19.6 মাইনাস w1 সমান দেওয়া ছিল 15.68 এটাকে ইকুয়েশন করলে 15 মাইনাস 15.68 divided 0.6 minus 0.685 তাহলে আপেক্ষিক গুরুত্ব কত পাচ্ছি 5 আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোন বস্তু যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড পানিতে যে মানটা আসে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব তাহলে এটা ক্লিয়ার উদ্দীপক বস্তুর আপেক্ষিক গুরুত্ব সরাসরি যেই প্রশ্নটা দেওয়া ছিল এটা থেকে আমরা করে ফেললাম তাহলে অবশ্যই পরটা বের করতে পারবো যেহেতু একটি থিম থেকে সকল প্রশ্ন অ্যান্সার করা সম্ভব আমি আগেই বলেছি এরপর বলা ছিল ঘনত্ব নির্ণয় করতে থিম একটাই প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে একটি প্রশ্ন ভেবে নিব এবং প্রত্যেকটা ভেবে নেব এটা সৃজনশীলের গ নাম্বার এটাই ঘ নাম্বার যদি এটাই গ নাম্বার এটাই ঘ নাম্বার হয়ে থাকে তাহলে তো অবশ্যই ভালো হওয়ার কথা তাহলে দ্বিতীয় প্রশ্ন চলে যাব এটা তো ক্লিয়ার তাহলে দ্বিতীয়টাতে ছিল ঘনত্ব ঘনত্বের ভ্যালুটা দেওয়া আছে ঘনত্ব বের করতে হলে অবশ্যই আমাদের কি কি জানতে হবে ঘনত্ব বের করতে হলে আমাদের অবশ্যই ভর জানতে হয় যেহেতু আমাদের ঘনত্বের সূত্র আমি পাশে লিখে রেখেছি যে ঘনত্ব সমান রো ডব্লিউ ইজ ইকুয়াল টু ইনটু এস এখানে যেহেতু উদ্দীপক থেকে বলা হয়েছে নিমজ্জিত করলে তাহলে আমাদের পানির ঘনত্ব রো ডব্লিউ দেওয়া আছে এবং আমরা প্রথমে কতে যে অ্যান্সারটা পেয়েছি আপেক্ষিক গুরুত্ব মান 5 তাহলে সরাসরি এটা দিয়ে করলে আমরা ঘনত্ব বের করতে পারছি যদি এটা থেকে লিখি ক হতে প্রাপ্ত এস সমান 5 রো ডব্লিউ জানা মান এটা তোমরা সবাই জানো 1000 কেজি পার মিটার কিউব বের করতে হবে রো রো ইকুয়াল টু হোয়াট আমরা জানি রো ইকুয়াল রো ডব্লিউ এস রো ডব্লিউ 1000 ইন্টু আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া ছিল ক হতে লিখেছি আমরা 5 গুণ করলে কি হবে 5 5000 ঘনত্বের একক দিতে হবে এটাও হয়ে গেল তাহলে ঘনত্ব কি পাইলাম আমরা 5000 কেজি পার মিটার কিউব তাহলে খ নম্বর প্রশ্ন ক্লিয়ার এরপরে আমরা গ নম্বরে চলে যাব গতে কি দেওয়া ছিল গতে দেওয়া ছিল হারানো ওজন এটা আরো সহজ আমি আগেই বলেছি একটি থিম থেকে এই সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব উত্তর করা সম্ভব এত সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাস ওজন ছিল এত এবং পানিতে ওজন ছিল এত তাহলে আর্কিমিডিসের তত্ত্ব অনুসারে আমরা হারানো ওজন তখনই বের করতে পারি যখন দুইটি বাতাসের ওজন এবং বস্তুর পানির ওজন জানা থাকে তখন আমরা হারানো ওজনটা বের করতে পারি এবং ইভেন হারানো ওজন এবং অপসারিত ওজন কিন্তু সমান কথা তাহলে হারানো ওজন আমরা বের করে ফেলবো
নাম্বার ডাব্লিউ সমান কত দেওয়া ছিল? 19.6 নিউটন। ডাব্লিউ1 1.68 নিউটন। আচ্ছা, তাহলে হারানো ওজন যেহেতু ডাব্লিউ ডাব্লিউ তে প্রকাশ করে তাহলে আমি ডাব্লিউ ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারি, ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু ওয়াট, অথবা সরাসরি আচ্ছা এটা দিয়ে প্রকাশ করলে হবে। আমরা জানি ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস ডাব্লিউ1। তোমরা যারা দেখছো অবশ্যই ক্যালকুলেটার ব্যবহারে অ্যান্সারটা সঙ্গে সঙ্গে করে নিবা। 1.68 অবশ্যই কঠিন লাগার কথা না, 19.6 বিয়োগ 15.68 3.92 নিউটন, ওজনের একক নিউটন। এটা হয়ে গেল, হারানো ওজন পেয়ে গেলাম আমরা। দেন তারপরে কি দেওয়া ছিল? ঘ নাম্বার, উদ্দীপকে বস্তুর ভর নির্ণয় করতে হবে। উদ্দীপক একটাই, প্রশ্নটা কি? উদ্দীপক হতে ভর নির্ণয় করতে হবে। তাহলে এটাও করে ফেলি, ঘ নাম্বার ভর নির্ণয় করতে বলছি। তাহলে ভর নির্ণয় করতে হলে আমাদের কি কি জানতে হয়? আয়তন জানতে হয়, ঘনত্ব জানতে হয়। ভর নির্ণয় করতে হলে আমাদের আয়তন জানতে হয়, ঘনত্ব জানতে হয়। পাশে আমি সূত্র লিখে রেখেছি, ঘনত্বের সূত্র এম ডিভাইডেড ভি। এখানে ভি এর মান পেয়েছি আমরা, এম টাকে বের করতে হবে। ঘনত্ব আমরা আগে থেকে জানি, এটা আমাদের জানা মান 1000 কেজি পার মিটার কিউব। ভি ইকুয়াল টু কত দেওয়া ছিল? এখানে এটা দেওয়া ছিল, এটা এত সেন্টিমিটার কিউ। সবসময় আমাদের মিটার কিউ মিটার এককে করতে হয়, এটা সেন্টিমিটার থেকে মিটার কিউ এককে করে নিতে হবে। রো আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। আমরা জানি রো ইকুয়াল টু এম ডিভাইডেড ভি। এটাকে সাইড সেন্স করে নিয়ে আমরা এম এর মান বের করতে পারবো। এম ইকুয়াল টু রো ভি, রো এর মান বসাবো ইন্টু 400 × 10⁶। এটা তোমরা ক্যালকুলেশন করে নাও, 1000 × 10⁶ ভর আসছে 0.4 কেজি, 0.4। এটা হয়ে গেল, এর পরের প্রশ্নটা চলে যাবে পরের প্রশ্নেতে। উদ্দীপকের বস্তুর অপসারিত তরলের ওজন, এর আগে
বলেছি এটা তোমরা পারবা। এখন হারানো ওজনটা হচ্ছে বস্তুর অপসারিত ওজন, তাহলে তাই এটা করতে হচ্ছে না। ওমান আমার প্রশ্ন চলে যাবো আমরা, চল আমার প্রশ্নে। উদ্দীপকটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা? আর্কিমিডিসের সূত্র অনুসারে, আর্কিমিডিসের সূত্র ছিল যে বস্তুর হারানো ওজন এবং অপসারিত ওজন সমান হবে। একটি বস্তুকে পানিতে নিমজ্জিত করলে যতটুকু জায়গা দখল করবে, আয়তন দখল করবে, সেটা যে যতটুকু পানি অপসারিত করবে সেই ওজনটা বস্তুর হারানো ওজনের সমান হবে। অপসারিত বস্তু কর্তৃক তরলের অপসারিত ওজন হারানো ওজনের সমান হবে। তাহলে এটা করে ফেলি, আমরা জানি বস্তুর ওজন সমান বস্তু কর্তৃক পানিতে তরলের ওজন সমান। তাহলে হারানো ওজন W মাইনাস W1, এটার মান কত ছিল? বস্তুতে বাতাসের ওজন 19.6 মাইনাস পানিতে ওজন ছিল 15.68, এটাতে কত ছিল মান? 19.6 মাইনাস 15.68, 3.92, 3.92। যেহেতু হারানো ওজন আর অপসারিত ওজন সমান, যেহেতু হারানো ওজন অপসারিত ওজনের সমান, W is equal to V rho G, এটা হচ্ছে অপসারিত তরলের ওজন বের করার সূত্র। ভি এর মান দেওয়া ছিল, এটাকে যদি মিটার কিউবে করে নেই তাহলে এটা আসবে ইন্টু 9.8। এটাকে করে ক্যালকুলেশন করে নিলে হবে ইন্টু 10 ইনভার্স মাইনাস 6, ইন্টু 9.8, তাহলে এটা কি আসে? 3.92। তাহলে অবশ্যই এটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। অতএব উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। বিষয়টি ক্লিয়ার হওয়ার কথা? তাহলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি না এটা ব্যাখ্যা করার জন্য আমাদের হারানো ওজন এবং অপসারিত বস্তু কর্তৃক পানিতে তরলের ওজন এটা জানতে হবে।
ছতে কি ছিল? উদ্দীপকের বস্তুটি পানিতে ভাসবে না ডুববে তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। যদি তাই হয় তাহলে এটা জানার জন্য যে কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব জানতে হবে, ইভেন পানির ঘনত্ব জানতে হবে। যেহেতু পানির ঘনত্ব আমরা আগে থেকে জানি তাহলে আমাদের বস্তুর ঘনত্বটা বের করা জরুরি। তাহলে বস্তুর ঘনত্ব আমরা জানতে পারলে তখন বুঝতে পারবো বস্তুটি পানিতে ভাসবে না ডুববে। তাহলে বস্তুর ঘনত্ব বের করি। আমরা জানি বস্তুর ঘনত্ব বের করার জন্য এ পাশে একটি সূত্র লিখে রেখেছি, রো এম ইকুয়াল রো ডাব্লু ইন্টু এস। এটা থেকে আমরা বস্তুর ঘনত্ব বের করতে পারবো। এসটা হচ্ছে কি? আপেক্ষিক গুরুত্ব, রো ডাব্লু হচ্ছে পানির ঘনত্ব। এখানে এর সমান পেয়েছিলাম ক থেকে 5 পেয়েছিলাম। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এই জন্য কোনো একক লিখিনি। রো ডাব্লু আমরা এটা জানি 1000 কেজি পার মিটার কিউব। বের করতে হবে বস্তুর ঘনত্ব রো এম ইকুয়াল হোয়াট। আমরা জানি রো এম ইকুয়াল রো ডাব্লিউ এস। রো ডাব্লিউ 1000 ইন্টু এস, এখান থেকে নিয়ে লিখবো 5, যা দাঁড়াচ্ছে 5000 কেজি পার মিটার কিউব। আমরা জানি পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। যেহেতু যেহেতু বস্তুর ঘনত্ব যেহেতু বস্তুর ঘনত্ব 5000 কেজি পার মিটার কিউব, যা পানির ঘনত্বের চেয়ে বেশি, অর্থাৎ রো এম গ্রেটার দেন রো ডাব্লিউ। অতএব আর কি নিপিসের তথ্যানুসারে বস্তুটি ডুবে যাবে। কেন? কারণ আর্কিমিডিস বলেছিলেন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হলে বস্তুটি ডুবে যাবে, আর বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটি ভেসে থাকবে। তাহলে কনসেপ্টটি ক্লিয়ার?